হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভিলুকআপের ব্যবহার, ভিলুকআপ ফর্মুলা কীভাবে এক্সেল শিটে ব্যবহার করতে হয়। ভিডিও ছোটো করার শর্তে আমি এখানে একটা এক্সেল ফাইল বানিয়ে রেখেছি। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এমপ্লয় নেম দেওয়া আছে, ডেজিগনেশন দেওয়া আছে, বেসিক স্যালারি দেওয়া আছে, নেট স্যালারি দেওয়া আছে। তো এই সমস্ত ডেটা থেকে আমি কীভাবে ওয়ান ক্লিকের মাধ্যমে শুধু সিরিয়াল নাম্বার চাপার মাধ্যমে আমি এমপ্লয় নেম আর স্যালারি দেখতে পাবো। তো এখানে আমি সিরিয়াল নাম্বার 3 করে দিলাম। এখানে সূত্রটি ফেলবো, ইজ ইকুয়াল টু ভি লুক আপ, ভিএল লিখলে ভি লুক আপ সাজেস্ট করবে, দেন সিলেক্ট সিরিয়াল নাম্বার, সিলেক্ট সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার সিলেক্ট করে দিলাম। এবার কমা, কমা দেওয়ার পরে আমি এই টেবিলটি সিলেক্ট করে দিব, আমি যেই ডেটাগুলো যে টেবিল থেকে ডেটাটা নিব সেটাগুলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এটা ফ্রিজ করে দিলাম, F4 দিয়ে ফ্রিজ করে দিলাম। এবার কমা দিয়ে এখানে সিরিয়াল নাম্বার 1, এমপ্লয় 2, ডেজিগনেশন 3, সো আমি এমপ্লয় 2 নম্বর ঘরে আছে, সো 2 চেপে কমা দিলাম। এরপর 0 করে ক্লোজ করলাম। ক্লোজ করার পর দেখেন অটোমেটিক জসিম নামটি চলে এসেছে, 3 নম্বর সিরিয়ালে যেটা আছে জসিম নামটি অটোমেটিক্যালি চলে এসেছে। এবার দেখুন, এবার পরের ঘরে নেট স্যালারির ঘরটাও সেমভাবে দেখাবো, সেম ফর্মুলা। এখানে ইকুয়াল টু ভিএল চাপলি ভি লুক আপ সাজেস্ট করবে, ভি লুক আপ, দেন সিরিয়াল নাম্বার সিলেক্ট করব। সিরিয়াল নাম্বার সিলেক্ট করার পরে এখানে কমা দিয়ে আমি টেবিল থেকে যে ডেটাগুলো নিব ওই টেবিলটা সিলেক্ট করে দিলাম। আবার ফ্রিজ করার জন্য F4 চাপলাম, F4 চেপে কমা দিয়ে এখানে দেখুন সিরিয়াল 1, এমপ্লয় 2, ডেজিগনেশন 3, বেসিক 4, অ্যান্ড নেট স্যালারি 5 নম্বর করা আছে। সো 5 দিয়ে কমা দিয়ে 0 করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিলাম। এন্টার করার পর দেখুন দশমের স্যালারি 45,000 টাকা চলে আসছে। এখন সিরিয়াল নাম্বার চেঞ্জ করলে আমার স্যালারিগুলো দেখা যাবে। দেখুন সিরিয়াল 1 ক্লিকে সিরিয়াল নাম্বার চেঞ্জ করতেছি আমি, দেখুন 4, 5 এরকম করতে করতে